সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিশ্চয় তোমরা সকলে সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় অবগত আছো যে আমরা তৃতীয় সেমিস্টারের পড়া শুরু করেছি। আজকে আমরা তৃতীয় সেমিস্টারের অধ্যায় 9 এবং পৃষ্ঠা 110 থেকে দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ শিখব। তোমরা নিশ্চয়ই তোমাদের সামনে পাঠ্যপুস্তকটি রয়েছে এবং তোমরা সকলে এটা বের করেছ। তো আমরা প্রথমেই 110 পৃষ্ঠা এবং অধ্যায় 9-এর 2 নম্বরে দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ রয়েছে, সেগুলো আমরা শেখার চেষ্টা করি। আমি তোমাদেরকে প্রথমে 4 নম্বর অঙ্কটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1.8 যোগ 0.2, 1.8 যোগ 0.2। আমরা এইভাবে অঙ্কটি আগে উঠিয়ে নিব, 1.8 যোগ 0.2। যেহেতু এই অঙ্কটি পাশাপাশি আছে, এটাকে আমরা ওপর নিচ হিসাব করার চেষ্টা করব। যেহেতু এটা আমরা যোগ করছি, আমরা যোগ চিহ্ন দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণ যে যোগ অঙ্ক শিখেছি আর দশমিকের যোগ, তার মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই। তোমরা শুধুমাত্র মনে রাখবে দশমিকের স্থান ঠিক রাখতে হবে। আমি আবারও বলি, দশমিক বিন্দুর স্থান ঠিক রেখে তোমাকে যোগ করতে হবে। তুমি নিশ্চয় খেয়াল করেছো আমি এখানে লিখেছি 1.8, তারপর লিখেছি 0.2, এবং সংখ্যার নিচে সংখ্যা বসিয়ে এবং দশমিকের নিচে দশমিক বসিয়ে অঙ্কগুলো করতে হবে। তোমাকে মনে রাখতে হবে দশমিকের বিন্দুর স্থান ঠিক রাখতে হবে। আমি আবারও বলছি, দশমিক বিন্দুর স্থান ঠিক রেখে তোমাকে যোগ বা বিয়োগ বলো সমাধান করতে হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। এরপরে দেখো, এখানে একক স্থানে এখানে 1 আছে, 0 আছে, এবং এখানে দশমাংশের স্থানে 8 আছে এবং 2 আছে। তো আমরা ডান দিক থেকে প্রথমে দশমাংশের স্থানটা যোগ করার চেষ্টা করি। 8 আর 2 যোগ করলে হয় 10, 10-এ 0। হাতে কত থাকলো? হাতে থাকলো 1, হাতের 1 আর 1, 2, 2 আর 0 যোগ করলে হয় 2। আমরা স্বাভাবিক যে যোগ শিখেছিলাম সেভাবে আমরা যোগটা করে ফেললাম। এরপরে তোমাদেরকে ঠিক দশমিক বিন্দুর স্থানে আমরা দশমিক বিন্দু বসাবো। দেখো, আমরা ঠিক মাঝখানে এখানে দশমিক বিন্দুটা বসিয়ে দিই। তাহলে আমরা এর উত্তর পেলাম কত? 2.0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা খেয়াল করো, মনে করো এটা 1, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1.0, এই রূপেও লেখা যেতে পারে। মনে করো এটা 2, একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা 2.0 লিখতে পারি। তো এখানে দেখো, আমরা 2.0 পেয়েছি, অর্থাৎ 0-র ডানে বা বামে আর কোনো সংখ্যা নেই, এখানে 2.0 আছে। এটাকে আমরা শুধু 2 লিখতে পারি, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি। এরপর আমরা উত্তর লেখার চেষ্টা করব। উত্তর এই 2.0কে আমরা এভাবে 2 লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে এটা লক্ষ্য করো যে আমরা স্বাভাবিক যে যোগ শিখেছি আর এই দশমিকের যোগ, তেমন কোনো পার্থক্য নেই। তাদের মৌলিক বিষয়গুলো সবই ঠিক রয়েছে, শুধুমাত্র দশমিকের স্থান ঠিক রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি এই অঙ্কটি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা অঙ্ক ওঠাবে অবশ্যই খুব সাবধান হয়ে, সতর্ক হয়ে। 1.8 এখানে লিখেছি, তারপরে 0.2 লিখেছি। ঠিক দশমিকের স্থান ঠিক রাখতে হবে, সংখ্যা নিজে সংখ্যা বসাতে হবে। এইভাবে যদি তুমি ঠিক রাখতে পারো, তাহলে এই অঙ্কতে আর সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি তোমাদেরকে আরও একটি অঙ্ক শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি।
এখানে এরপরে আমরা দেখো পাঁচ থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আছে বিয়োগ। আমরা প্রথমে যোগ শিখলাম, এরপরে আমরা বিয়োগ শেখার চেষ্টা করি। এখানে আমি তোমাদেরকে দুইটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি তোমাদেরকে ছয় নম্বর অঙ্কটা করে দেব, এক বিয়োগ শূন্য দশমিক দুই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই এখানে লক্ষ্য করছো এক দশমিক এক বিয়োগ শূন্য দশমিক দুই, আমরা এই অঙ্কটি বিয়োগ করব। এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এক হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা এবং শূন্য দশমিক দুই হচ্ছে দশমিক সংখ্যা। তো প্রথমে আমরা ওপর নিচ উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে আমি এক লিখলাম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে এখানে তো দশমিক নেই আর এখানে শূন্য দশমিক দুই আছে, তাহলে আমরা কীভাবে লিখব? আমি দেখো পূর্বের অঙ্কে তোমাদেরকে বলেছি পূর্ণ সংখ্যাকে ডানে দশমিক দিয়ে আমরা এবার শূন্য লিখতে পারি। আমি আবারও বলছি, দেখো পূর্ণ সংখ্যার ডানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য লিখতে পারি। আমরা এইভাবে লেখার চেষ্টা করব। এরপরে শূন্য দশমিক দুই, যেহেতু এটা বিয়োগ বলছে আমরা অবশ্যই বিয়োগ চিহ্নটা দিয়ে দেব। যোগ বললে যোগ চিহ্ন দিব, বিয়োগ বললে বিয়োগ চিহ্ন অবশ্যই আমরা ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি এখানে আছে এক বিয়োগ শূন্য দশমিক দুই। এই ক্ষেত্রে যেহেতু এক এখানে পূর্ণ সংখ্যা আর শূন্য দশমিক দুই হচ্ছে দশমিক সংখ্যা, তো পূর্ণ সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি। পূর্ণ সংখ্যা এককে আমরা এক দশমিক শূন্য হিসাবে লিখতে পারি এবং শূন্য দশমিক দুই আমরা যেভাবে আছে সেভাবে লিখলাম। তাহলে দেখো সংখ্যা নিচে সংখ্যা বসলো, দশমিক বিন্দু নিচে দশমিক বিন্দু বসলো। এইভাবে আমরা বসি অঙ্কটি সমাধান করতে পারি। এরপরে আমরা ডান থেকে অবশ্যই করার চেষ্টা করব। তো এখানে এই শূন্যকে আমরা দশ ধরে নেব, তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে কত আসবে? দশ থেকে দুই বিয়োগ করলে হয় আট। আমরা এখানে আট বসিয়ে দিলাম, যেহেতু হাতে আমাদের এক আছে, এক থেকে হাতের এক বিয়োগ করলে হয় শূন্য, আমরা এখানে শূন্য লিখে নিলাম। এরপরে দেখো ঠিক দশমিক বিন্দু স্থানে আমরা এখানে দশমিক বিন্দুটা বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে খুব সহজেই দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে পারি, তোমরা এটা দেখতে পাচ্ছ। আমি আবারও বলছি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা স্বাভাবিক যে যোগ বিয়োগ শিখেছি কোনো পার্থক্য নেই, শুধুমাত্র দশমিক বিন্দু স্থানটা ঠিক রেখে করতে হবে। এতটুকু মনে রাখলেই তোমরা এ ধরনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। তো এরপর আমি উত্তর লিখে দিচ্ছি এখানে এভাবে, আমরা অবশ্যই উত্তর এইভাবে লেখার চেষ্টা করব। উত্তর শূন্য দশমিক আট। তাহলে আমরা এটার উত্তর পেলাম শূন্য দশমিক আট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। এরপরে আমি আরও একটি অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে দুই নম্বরের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে অর্থাৎ আট নম্বর, আমি এই অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে রয়েছে দুই বিয়োগ শূন্য দশমিক চার। তোমরা সকলে লক্ষ্য করো এখানেও দুই একটি পূর্ণ সংখ্যা, দুই বিয়োগ শূন্য দশমিক চার। এই অঙ্কটিও আমরা ওপর নিচে হিসাব করার চেষ্টা করব। দুই আমরা এখানে লিখলাম, তা দুইকে আমরা কী রূপে লিখতে পারি? এর ডানে একটা দশমিক দিয়ে আমরা এখানে শূন্য লিখতে পারি।
আর এখানে আছে 0.4। এবার আমরা একটা রেখা টানবো, যেহেতু বিয়োগ বলছে আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করব। আমি আবারও বলছি, দেখো এখানেও দুই একটি পূর্ণ সংখ্যা আর 0.4 একটি দশমিক সংখ্যা। তো আমরা এই দুইকে এই রূপেও লিখতে পারি, 2.0 লিখতে পারি এবং তারপরে তার নিচে 0.4 লিখব। এইবার আমরা বিয়োগ করার চেষ্টা করি। তো এখানে উপরের সংখ্যাটিকে আমরা 10 ধরে নেব, 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, হাতে থাকলো 1। 2 থেকে হাতের 1 বিয়োগ করলে 1, তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিলাম। এরপরে আমরা যে কাজটি করব, ঠিক দশমিক বিন্দু স্থানে আমরা এখানে দশমিক বিন্দু বসিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এটার উত্তর পেলাম 1.6। তাহলে আমরা এইভাবেই দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা নেই। এইবার আমরা এভাবে উত্তর লিখব, 1.6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে খুব সহজেই দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে পারি। তো আজকের ক্লাস শেষ করার পূর্বে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। তোমাদের হোমওয়ার্ক থাকলো 2 নম্বরের 3 নম্বরটা আর 7 নম্বরটা, এই 2টা অঙ্ক হোমওয়ার্ক করে তোমরা সকলে গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখা হবে আগামী ক্লাসে নতুন করে অঙ্ক নিয়ে। তোমরা সে আমাদের সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।